হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ওয়ালেট অফার নিয়ে। বন্ধুরা, আজকে আমি যে ওয়ালেট অফারটা আপনাদের সাথে শেয়ার করব, এটি কিন্তু 100% লেজিট ওয়ালেট অফার। বন্ধুরা, এই অফারটিতে কিন্তু কেউ মিস করবেন না, সবাই দ্রুত জয়েন করবেন। আপনারা আমাকে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আপনারা তো বাইন্যান্সকে চিনেন, তাই না? আর বাইন্যান্সকে তো আপনারা অবশ্যই বিশ্বাস করেন। আপনারা যদি বাইন্যান্সকে বিশ্বাস না করেন এবং বাইন্যান্সকে না চিনে থাকেন, তাহলে ক্রিপ্টো কারেন্সি জগতে আপনারা খুবই নতুন এবং ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আপনারা কোনো কিছু জানেন না। আমি 100% শিওর দিয়ে বলবো, যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে হালকা পরিমাণেও, মানে সামান্য পরিমাণেও জানে, তারাও কিন্তু বাইন্যান্সকে চিনে এবং বাইন্যান্স সম্পর্কে জানে। বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের টপ একটা এক্সচেঞ্জার সাইট, এখান থেকে কিন্তু প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার এক্সচেঞ্জ হয়। তো এইটাকে না চেনার কোনো কারণই নাই, কারণ ক্রিপ্টো কারেন্সি জগতে এটা একটা টপ এক্সচেঞ্জার বলা চলে এটাকে। আর আমি আজকে যে অফারটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার থেকেও বাইন্যান্স বেশি প্রমোট করতেছে এবং এই অফারটার সাথে বাইন্যান্সের সরাসরি সম্পর্ক আছে। প্রথমে আমি আপনাদের কিছু প্রমাণ দেখাই, দেন পরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই অফারটিতে জয়েন দিবেন এবং কিভাবে কাজ করবেন এবং কিভাবে আর্নিং করবেন। আমি সব প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমি কিছু প্রমাণ দেখাই আপনাদের, নাহলে তো আপনারা বিশ্বাস করবেন না। এখানে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বাইন্যান্স কিন্তু তার টুইটারে, তার নিজস্ব টুইটারে এইটা টুইট করছে। দেখেন, বাইন্যান্স সরাসরি বলছে যে এটা একটা লেজিট অফার, এখানে আপনারা দ্রুত জয়েন করুন এবং খুব দ্রুত কিন্তু এই অফারটা বাইন্যান্সে, মানে এই যে টোকেনটা আছে, টোকেনটা বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে। এবং বাইন্যান্সে লিস্টেড হলে আপনারা তো জানেন যে বাইন্যান্সে যে কোনো টোকেন লিস্টেড হলে সেটার ভ্যালু কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। মিনিমাম এই টোকেনটার ভ্যালু হবে $5 থেকে $7, আর প্রতিদিন আপনারা একটা থেকে 1.5টা টোকেন আর্নিং করতে পারবেন। তাহলে একবার ভেবে দেখুন যে প্রতিদিন আপনারা মিনিমাম $5 থেকে $10 আর্নিং করতে পারতেছেন। যদিও টোকেনটার ভ্যালু কিছুটা কমেও যায়, মনে করেন যে মিনিমাম $5 থাকবে, $5-এর নিচে কিন্তু আসবে না। আর $5 আসা মানে আপনারা একবার ভেবে দেখুন, প্রতিদিন আপনারা $5 থেকে $10 আর্নিং করতে পারবেন এখান থেকে খুব সহজভাবে, খুবই সামান্য কাজ। আমি যদি স্টেপ বাই স্টেপ এখন বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কত কম কাজে আপনারা বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। বন্ধুরা, এটা কিন্তু 100% লেজিট। আমি একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানেও কিন্তু দেখা দিচ্ছে ওরা, টোকেনটার নাম হচ্ছে বিএনডিএক্স টোকেন। এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে মাইনিং করতে পারবেন। তো এখান থেকে প্রতিদিন ডেইলি আর্ন ডেইলি $5 থেকে $10 আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বারবার বলতেছি, আপনারা কিন্তু এই অফারটা কেউ মিস করবেন না, সবাই দ্রুত জয়েন করবেন। আর যদি মিস করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের পস্তাইতে হবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করে দেওয়া যাক। তবে মূল কাজটি শুরু করে দেওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই বা নতুন কোনো অফার আপনাদের সাথে শেয়ার করলে আপনারা খুব তাড়াতাড়ি সেই অফারটা পেয়ে যান এবং খুব দ্রুত সেই অফারটিতে আপনারা জয়েন করতে পারেন এবং আর্নিং করতে পারবেন প্রচুর টাকা। বন্ধুরা, এই অফারটাতে জয়েন করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, কেননা বাংলাদেশ থেকে কিন্তু এই অ্যাপসটা বন্ধ করে দিছে, বাংলাদেশ থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন না। এই জন্য আপনারা খুব সহজেই আপনাদের ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার লগ ইন করে নেবেন। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো ব্রাউজার লগ ইন করতে পারবেন। দেন এখানে সার্চ করবেন বনডেক্স অরিজিন এপিকে, বনডেক্স অরিজিন এপিকে, এই যে উপরে আমি সার্চ করছি এটা দিয়ে সার্চ করবেন। দেন সার্চ করার পরে নিচে 2 নম্বরে আপনারা যে ওয়েবসাইটটা পাবেন, এপিকে m.apkpure.com, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের লেটেস্ট ভার্সন এই অ্যাপটা, এটা আপনারা ডাউনলোড করবেন এখানে ক্লিক করে। আমি এটা ডাউনলোড করে নিয়েছি অলরেডি, আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ইজিলিভাবে এই যে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পরে খুব ইজিলিভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি, আমি সরাসরি অ্যাপসটাতে ঢুকে পড়তেছি। আপনারা অ্যাপসটাতে ক্লিক করে ঢুকে পড়বেন, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে কাজগুলো করবেন, একটুও ভুল করবেন না। আর বন্ধুরা, আমি বারবার বলতেছি কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি স্কিপ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে অ্যাকাউন্ট করাটা কিন্তু খুব বেশি সহজ না, একটু কঠিন আছে। তাই আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন। তো অ্যাপসটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপনারা সরাসরি নিচে দেখতে পারবেন নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কয়েকবার নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন সাইন আপ এবং লগ ইন বাটন।
এই যে দুইটা বাটন আছে এখানে, এই দুইটা দেখতে পারবেন। তো সরাসরি আপনারা ক্লিক করে দিবেন সাইন আপ বাটনে, যেহেতু আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন অলরেডি, তারা লগ ইনে ক্লিক করে লগ ইন ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো আমি সাইন আপে ক্লিক করতেছি। সাইন আপে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে দিবেন ইমেল, দেন নিচে পাসওয়ার্ড, আর নিচে কনফার্ম পাসওয়ার্ড। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি লাইভ অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইমেল কিন্তু ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। দেন নিচে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন, নর্মাল পাসওয়ার্ড দিবেন না। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন, আমার কিন্তু সব কিছু কমপ্লিট, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আমি সাইন আপে ক্লিক করতেছি। সাইন আপে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের রোবটটা কমপ্লিট করতে হবে, মানে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। আমি ক্যাপচাটা কমপ্লিট করতেছি, আশা করি আপনারা ক্যাপচা কমপ্লিট করতে পারবেন। এইভাবে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। ক্যাপচা কমপ্লিট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন ফোন নাম্বার দেওয়ার অপশন। আপনারা এখানে চাইলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন, বাট আপনারা যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেন, তাহলে কিন্তু এখানে আপনাদের ফি দিতে হবে। ফিটা হচ্ছে মিনিমাম $2। তো বন্ধুরা, আমি তো বলতেছি যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বন্ধ করে দিছে, কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু বন্ধ করে দিছে। তো এই জন্য আপনারা ফোন ভেরিফাইটা এখানে করার কোনো প্রয়োজন নেই, আপনারা করবেন না। এখানে ফোন ভেরিফাই না করে ডাইরেক্ট স্কিপে ক্লিক করে দিবেন, এই যে এখানে স্কিপে ক্লিক করে দিবেন। তো আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ওকে, বন্ধুরা ওকেতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ইজিলি একটা রেফার কোড দিয়ে দিতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফার কোডটা দিয়ে দেবো। আমার রেফার কোডটা আপনারা এখানে বসিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন আমি রেফার লিঙ্কটাও দিয়ে দেবো। আমার রেফার লিঙ্কে ক্লিক করে আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক এখানে রেফার কোডটা চলে আসবে। তো আমার অটোমেটিক রেফার কোড চলে আসে, এই জন্য আমি কন্টিনিউ ক্লিক করতেছি। আমাকে যে রেফার করছে, যে আমি যার লিঙ্কে ক্লিক করছি তার রেফার কোডটা আমার অটোমেটিক চলে আসছে। দেন এখানে আমি কন্টিনিউ ক্লিক করতেছি। বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। আর অধৈর্য হারিয়ে কিন্তু ভিডিওটা যদি স্কিপ করেন, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, আমি বারবার বলতেছি। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিক আমার চলে আসে, আমি সেভ করে রাখছি। দেন লগ ইনে ক্লিক করতেছি। তো লগ ইনে ক্লিক করার পরে আমার উপরে কিন্তু একটা নোটিফিকেশন দিছে যে আমার ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। তো আমি চলে যাচ্ছি আমার জিমেলে। তো বন্ধুরা, আপনাদের জিমেলে এরকম একটা মেইল পাঠিয়ে দেওয়া হবে, আপনারা এই মেইলে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এরকম একটা লিঙ্ক, আপনারা যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এরকম একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমার একটা লেখা আসে, ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আমি এখন আবার ব্যাক করে চলে যাব আমার অ্যাপসে। তো অ্যাপসে আসার পরে আবার অ্যাপসটা লগ ইন করতেছি, আমি যেইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওইভাবে আবার লগ ইন করতেছি। এখানে আমার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, আপনারাও লগ ইন করে নেবেন ইজিলি। দেখেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন স্টার্ট আর্নিং নাও, এই যে এখানে স্টার্ট আর্নিং নাও, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রথমে এগুলো অপশন আসবে, আপনাদের ইয়েস নো এগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনারা ক্লোজ করে দেবেন। নিচে ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক মাইনিং স্টার্ট হয়ে গেছে। এখানে আমাকে সময় দিছে 23 ঘন্টা, মানে 23 ঘন্টা পর আমি আবার এখানে ঢুকবো এবং মাইনিংটা স্টার্ট করে দেবো। এইভাবে আপনারা প্রতি 24 ঘন্টা পর পর এখানে ঢুকে জাস্ট একটা করে ক্লিক মারে দিবেন। কীভাবে ক্লিক মারবেন আমি আপনাদের বলতেছি, মানে এখানে আপনারা ফ্রিতে মাইনিং করবেন জাস্ট 24 ঘন্টা পর পর। আপনাদের 24 ঘন্টা কোনো কাজ করতে হবে না, আপনারা 24 ঘন্টা পর আবার ঢুকবেন, আবার এই যে স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দেবেন। আমি যেমন এখানে এই যে এই জায়গায় ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দিলাম, এখন আবার বের হয়ে চলে যাব, এখানে আর আমার কোনো কাজ নাই। আবার আমি 24 ঘন্টা পরে ঢুকবো, আবার এই জায়গায় ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দেবো। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের আর্নিং হচ্ছে। তো এখানে যে মাইনিংটা হচ্ছে, মাইনিং স্পিডটা একটু কম, এই মাইনিং স্পিডটা আপনাদের বাড়াইতে হবে। তো কীভাবে বাড়াবেন আমি দেখাই দিচ্ছি। উপরে আপনারা দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন মাই নেটওয়ার্ক নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আপনারা একটা লোগো দেখতে পারবেন, এই যে নিচে কর্নারে এই লোগোতে ক্লিক করবেন। এখানে একটা লোগো, মানুষের মতো লোগোটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রোফাইলটা কিন্তু এডিট করা যাবে। এখানে আপনারা প্রোফাইল পিক দিতে পারবেন, মানে একটা ফটো দিতে পারবেন, দেন নিচে আপনাদের সব কিছু অ্যাড করতে পারবেন, আপনাদের প্রোফাইলটা এডিট করতে হবে। আর আপনারা যদি প্রোফাইলটা কমপ্লিটলি এই যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে এবং আপনারা পরিমাণে বেশি টোকেন আর্নিং করতে পারবেন।
আরেকটা কথা হচ্ছে, আপনারা এখান থেকে রেফার করতে পারবেন, আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই যে ইনভাইডিওর কন্ট্যাক্ট, এখান থেকে কপি করে নিয়ে লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। শেয়ার করে দিলে কিন্তু আপনারা বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন, সেখান থেকে বোনাস পাবেন। যদিও এখানকার ইনভাইটেশন কোড মানে রেফারের বোনাসটা একটু কম, তবু আপনারা হালকা পরিমাণে বোনাস পাবেন। এই যে আমি দেখাই দিচ্ছি, আপনারা ইনভাইট ইওর কন্ট্যাক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের ফ্রেন্ডগুলো আপনাদের রেফার কোড দিয়ে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, তাহলে আপনারা সামান্য পরিমাণে বোনাস পাবেন। অথবা সরাসরি এখানে শেয়ারের অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদের ফ্রেন্ডদের মাঝে মেসেঞ্জারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনারা শেয়ার করে দিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আর আপনারা কিন্তু অবশ্যই বিশ্বাস রাখবেন, এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট উঠাইতে পারবেন। 100% আমি বলতেছি, যেহেতু বাইন্যান্স এটাকে প্রমোট করতেছে, সো আমি এটাকে কিন্তু 100% বিশ্বাস করতেছি। তো আপনারা কাজ শুরু করে দিবেন, এইভাবে প্রতি 24 ঘন্টা পরপর মাইনিং স্টার্ট করে দিবেন। দেন কোনো আপডেট আসলে যখন এখান থেকে এক্সচেঞ্জ করে আপনারা ব্যালেন্স হাতে নিতে পারবেন। যখন আপডেট আসবে তখন আমি অবশ্যই আরেকটা ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে, কিভাবে এটা এখান থেকে উইথড্র করবেন, তখন আপনারা সেই ভিডিওটা দেখে এখান থেকে ব্যালেন্স উইথড্র করে নিতে পারবেন। আর আপনারা তো জানেন যে ক্রিপ্টো কারেন্সি যে এয়ারড্রপ বা ওয়ালেট অফারগুলো আছে, এগুলো এরকমই, আপনাদের প্রথমে ফ্রিতে কাজ করতে হয়, দেন আপনারা পরবর্তীতে সেখান থেকে আপনারা ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।